আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হলো কম্পিউটারে শিফট বাটনের তো এই শিফট বাটন নিয়ে আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি যদি আপনি এখনও দেখেন না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই থেকে সেই আগের শিফট বাটন নিয়ে যে ভিডিওটি সেই ভিডিওটি দেখে আসবেন তো বন্ধুরা চলুন আমরা ডেস্কটপের স্ক্রিনে যাব তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা ডেস্কটপের স্ক্রিনে আমরা দেখ দেখি কিভাবে এই শিফট বাটনের কাজ করব এই যে দেখুন আমার কম্পিউটারের যে শিফট বাটন শিফট বাটনটি আমরা আটবার আট সেকেন্ড প্রেস করে ধরে রাখব তাহলেই আমাদের যে ম্যাজিকটি আমরা দেখতে পারবো এই যে দেখুন আমি শিফট বাটনটি তবে শিফট শিফট বাটনটি হচ্ছে কম্পিউটারের দুটি শিফট বাটন থাকে কীবোর্ডে লেফট সাইডে একটা রাইট সাইডে সাইডে একটা তো আমরা আজ দেখব গত পর্বে দেখেছিলাম লেফট সাইডের যে শিফট বাটন সেটি আজ দেখব রাইট সাইডে যে শিফট বাটনটি সেই শিফট বাটনটি সম্পর্কে সেই শিফট বাটনটি যদি আপনার কোনো উইন্ডো ওপেন থাকে সেটিকে মিনিমাইজ করে ডেস্কটপের উপর কাঁচার রেখে আপনি রিফ একটি রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পরে আপনার রাইট সাইডে যে শিফট বাটন সেই শিফট বাটনটি আট সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন এই যে দেখুন আমি শিফট বাটনটি এই যে আট সেকেন্ড প্রেস করে ধরে রাখছি ধরে রাখার পরে দেখা যাবে আমাদের শিফট বাটন কি ম্যাজিক দেখায় এই দেখুন আমার যখনই আট সেকেন্ড প্রেস করে ধরে রাখলাম তখন একটি পপ অপ ওপেন হলো আমার ডেস্কটপে এই যে পপ অপ সেই পপ হচ্ছে এই ফিল্টার কিস এই ফিল্টার কিসের এর কাজ হচ্ছে কাজ কী সেটা আমরা হয়তো অনেকেই জানি না তো আজ আমরা জানবো এই জন্য আমি এটাকে ইয়েস করে দিলাম ইয়েস করার আগে আমি আমার নোটপ্যাড একটি নোটপ্যাড ওপেন করে নিই আমি এখানে লিখবো যে কোনো আমার কম্পিউটার থেকে যে দেখুন যে কোনো বাটন আমি এইচ চেপে ধরে রাখি দেখুন আমার স্ক্রিনে উঠ এইচটি উঠতেই আছে আবার এম চাপ চেপে ধরে রাখি দেখুন এম উঠতেই থাকবে আবার যখনই আমি এখান থেকে এই যে ফিল্টার কিস এটাকে আমি ইয়েস করে দেবো ইয়েস করার পরে আমি এগুলোকে সম্পূর্ণ সবগুলোকে আমি কেটে দিই কেটে দেওয়ার পরে আমি শুধু এইচ চাপি এই যে দেখুন যখনই চাপবো চেপে ধরে রাখি চিপে ধরে রাখার পরে আমার এইস শুধু একবারই উঠবে এই যে আমার যে বারবার যে ইসটি উঠত নর্মালিভাবে সেটি উঠবে না এটি হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে বা অনেক বাচ্চারা থাকে আবার অনেক লোক থাকে যারা নতুন টাইপিং শিখে কম্পিউটার সম্পর্কে নতুন জানে তাদের জন্য এই স্টি ফিল্টার কিস যে পপ আপ এটি যদি সে দ্রুত টাইপ করতে না পারে স্লোলি টাইপ করে সেজন্য আপনার ফিল্টার যে ফিল্টার যে ফিল্টার কিস এটি ওপেন করে রাখতে হবে আর এটি ওপেন করে না রাখলে নর্মালি যে স্লোলি এই করতে গেলে টাইপিং করতে গেলে এই চাপলে যে যে কোনো একটা বাটন চাপলেই দেখবেন যে ওটি উঠতেই থাকবে সে পারবে না তাই সেক্ষেত্রে তার জন্যই এই ফিল্টার কিস ফিল্টার কিসটি ওপেন করে তারপরে যে টাইপিং এই টাইপিংটি করবেন সেটি দেখালাম এখন দেখাবো যে এই ফিল্টার কিস ফিল্টার কিসটে যে আমি ওপেন করেছি সেটিকে বন্ধ করব কিভাবে তো এটিকে বন্ধ করার জন্য এই যে দেখুন নিচে যে বার যে এই বারে এই যে ঘড়ির মতো একটি আইকন দেখতে পাবেন তো আইকনটিতে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে এই যে দেখুন এটি একটি পেজ ওপেন হবে তো এই পেজ থেকে এই যে ট্রান অন ফিল্টার কিস এটা টিকমার্ক তুলে দেবো টিকমার্ক তুলে দেওয়ার পরেই যখন আমি এখানে ওকে প্রেস করবো তখন আমার এটি ফিল্টার কিসটি বন্ধ হয়ে যাবে তো আমি যদি চাই যে আমার যে রাইট সাইডে যে শিফট বাটন আট সেকেন্ড প্রেস করে ধরে রাখলেও এটি ওপেন হবে না তাহলে এই যে দেখুন ট্রান অন ফিল্টার কিস এটি এই যে টিকমার্ক এটি তুলে দেবো এটি তুলে দিয়ে ওকে প্রেস করলেই আর আমার এটি অটোমেটিকলি রান হবে না চালু হবে না এখন এই যে দেখুন আমি অফ করার জন্য টিকমার্ক তুলে দিয়ে ওকে প্রেস করছি এই যে দেখুন আমার এটি বন্ধ হয়ে গেল এখন যদি আমি কম্পিউটার থেকে এই যে কোনো একটি যেমন এফ প্রেস করি এফ প্রেস করলে যে দেখুন আমার স্ক্রিনে এফ উঠতেই আছে আবার যে কোনো বাটন আমি প্রেস করবো সেটি আমার উঠতেই থাকবে নর্মালিভাবে তো বন্ধুরা আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে পেলাম তো এই জিনিসটাকে আমরা আগে জানতাম হয়তো অনেকেই জানতাম না অনেক সুন্দর একটি জিনিস আমরা শিখে পেলাম বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ